টিহুনগৰত গঢ়ি উঠিল ৱেষ্টো অণ্ডাৰ পাৰ্ক। টিহু পৌৰসভাৰ উদ্যোগত টিহুনগৰৰ মাজমজিয়াত পেলনীয়া সামগ্ৰীৰ ব্যৱহাৰেৰে আটকধুনীয়া ৰূপত গঢ় লৈ উঠিল এখন বাগিচা। পেলনীয়া প্লাষ্টিকৰ বটলৰ লগতে বিভিন্ন পেলনীয়া সামগ্ৰীৰ ব্যৱহাৰেৰে সাজি তোলা এই বিশেষ বাগিচাখন আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন কৰে নলবাৰী জিলা আয়ুক্ত বৰ্ণালী ডেকাই। পেলনীয়া বটল, পানীৰ পেলনীয়া পাইপ আদিৰে বিভিন্ন ফুলৰ টাব, ডেকৰেটেড আইটেম আদি সজাই তোলে। যিকোনো সামগ্ৰী পেলাই দিয়াৰ মানসিকতা ত্যাগ কৰি কেনেদৰে পুনৰ ব্যৱহাৰ কৰিব পাৰি সেই সম্পৰ্কে জ্ঞান লাভ কৰাত ছাত্ৰ ছাত্ৰীক সহায়ক হ'ব বুলি জনায় জিলা আয়ুক্ত বৰ্ণালী ডেকাই। ৱেষ্টো অণ্ডাৰ পাৰ্ক উদ্বোধনী অনুষ্ঠানত জিলা আয়ুক্ত বৰ্ণালী ডেকা, টিহু পৌৰসভাৰ পৌৰপতি হিমানী মজুমদাৰৰ লগতে টিহু অঞ্চলৰ ভালে সংখ্যক বিশিষ্ট ব্যক্তি, স্থানীয় ৰাইজ উপস্থিত থাকে। টিহু পৌরসভাক ধন্যবাদ জ্ঞাপন করছো যে তেখেতসকলে বহু নতুন আসনি আর সমল কম থাকা সত্ত্বেও নতুন আসনি কিছু হাতত লৈছে। ইয়াতে এটা ওয়েস্ট টু ওয়ান্ডাৰ পার্ক করেছে আর আপনাদের দেখিছে যে ওয়েস্ট প্লাস্টিকের বটলৰ কি ধুনিয়াক সৌন্দর্য এটা গড়ি তোলাত সক্ষম হয়েছে তেখেতসকল। বিশেষকৈ মই ভাবো যে আমার যিসকল নতুন প্রজন্ম আছে, সৰু স্কুলীয়া ছাত্র ছাত্রীসকল আছে, তেওঁলোকে এইবিলাক দেখিলে, এতিয়া আমি এটা বটল দেখিলে বটলটো খালো, খাই পেলাই পেলাই দিলো, এটা পেলনীয়া বস্তু হিসাবেহে চাও। কিন্তু যেতিয়া তেওঁলোকে এইবোৰ দেখিব, তেওঁলোকৰ মনতো আহিব যে এই ওয়েস্টটো ওয়েস্টে নহয়, ইয়াৰ পৰা কিছু আৰু রিউজ কৰিব পৰা যায়। তো এই যেতিয়া মনোভাবটো আহিব যে আমি রিউজ কৰিব পাৰো বস্তুবোৰ, তেতিয়া প্লাস্টিক বুলিয়ে নহয় যিকোনো ধরনের বস্তুরে আমার যেটো এটা মানসিকতা আছে যে ওয়েস্ট করার, যে খাব নোৱাৰিলো পেলাই দিলো, সেই পেলাই দিয়া মানসিকতাটো মই ভাবো যে আমার নতুন প্রজন্মই সেইটোৰ পৰা ওলাই আহি রিউজ করার এটা মানসিকতা তেওঁলোকে লব। আর টিহু পৌরসভায় ধুনিয়া এক পদক্ষেপ লৈছে, অতি কম স্পেসর ভিতর আর কম রিসোর্সর ভিতর করেছে। আর লগতে আমার হিন্দুস্তান কোকোকোলা বেভারেজ আহিছিলে মূর তাক, কোকোকোলা কোম্পানি, তেওঁলোকে কৈছিলে যে কিছু আমাক ওয়াটার এটিএম এটা দিব, টয়লেট এটা দিব, এনেকে কৈছিলে। তেতিয়া মই এসপিরেশনাল টয়লেট, যেহেতু আমার এসপিরেশনাল টয়লেটটো এইটো যে টয়লেটটোত আৰু এক্সট্রা কিছু ফেসিলিটিজ থাকে আৰু মহিলাৰ বাবে এটা অলপ বেলেগকৈ স্পেস থাকে, এসপিরেশনাল টয়লেট এটা দিম বুলি কৈছিলে। সেইটো সৰু কথা, কিন্তু আমার জিলাখনৰ বাবে সেইটোও এটা ডাঙৰ কথা। সেইকাৰণে সেইটো আমি টিহু মিউনিসিপালিটিত কৰিছিলোঁ আৰু দুটাৰে আজি ইনগ্ৰেশ্যন কৰা হৈছে। আজি গান্ধী জয়ন্তী হয় আৰু লগতে মহালয়াৰ শুভ দিন, আটাইলৈ মই শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। থেংক ইউ।